নেতাজির নড়ে নেত্রীর সামনে বিজেপিকে হুংকার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। বিজেপির কেউ হাত তুললে হাত ঘুরিয়ে দেবার ক্ষমতা রাখি। দিদি শান্ত থাকতে বলেছে তাই শান্ত আছি, কিন্তু হাত ঘুরিয়ে দেবার ক্ষমতা রাখি, বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দিদি বলেছে ভালো করে থাকতে, তাই জন্য ভালো মতো রয়েছি। দিদি বলেছে বদলা নয় বদল চাই, তাই এখনো শান্ত রয়েছি। কিন্তু যদি কখনো কোনোদিন কোন বিজেপির লোক যদি বলে হাত ভেঙে দেব হাত ঘুরিয়ে দেব, আমরাও বলে যাচ্ছি আমরাও লড়াই করা লোক, তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা। আমরা তোমার হাত ভাঙার আগে হাত যখন তুলবে সেই হাত কিন্তু ঘুরিয়ে দেখার ক্ষমতা আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা। আমি কোনো ফাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারবো না, আমি যা আমি চাই, আমাকে ভালো লাগুক খারাপ লাগুক, আমি মাঠে মন্দিরে থাকি, আমি কর্মীদের সঙ্গে থাকি, আমার কর্মীর গায়ে যদি হাত পড়ে সেই জায়গায় দাঁড়িয়ে আমিও লড়ে নেব, আমি ছাড়বো না। এর আগে মঙ্গলবার একই ভাষাতে আক্রমণ চালান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং উত্তরপাড়ার একটি সভা থেকে। তিনি যেমনটা বলেন, আগে বলতাম বদলা নয় বদল চাই, আজ বলছি হাত ভেঙে গুড়িয়ে দেব। উত্তরপাড়ার সভা থেকে বিজেপি সিপিএম কে হুমকি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যদি লাল চোখ দেখিয়েছো যদি বলেছো হাত পা ভেঙে দেব, আমরাও বলছি হাত কাটবে কি, হাত কাটার আগে হাত ভেঙে গুড়িয়ে দেব। সীমার মধ্যে থাকুন, সীমাহীন হয়ে গেলে কি করে সাজটা করতে হয় জানি। উত্তরপাড়ার সভা থেকে মঙ্গলবার বিজেপি সিপিএম কে হুমকি তৃণমূল সাংসদের। 6 সেপ্টেম্বর হুমকি দিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শোনাবো। আমি বলতে চাই যে 2011 থেকে 2022 11 বছর আমরা বলেছি বদল বদলা নয় বদল চাই, কিন্তু আজকে আমরা বলবো শুনে রাখো বিজেপি, শুনে রাখো সিপিএম, লাল চোখ যদি দেখিয়েছো যদি বলেছো হাত ভেঙে দেব পা ভেঙে দেব, আমি শুনতে পাচ্ছি কোনো কোনো নেতা নেত্রী বলছে হাত কেটে ফেলে দেব, আমরাও বলে দিচ্ছি হাত কাটবে কি, হাত কাটার আগে হাত তোলার সময় হাত ফেলে কুড়িয়ে দেব। আমরা এমনি সহজে আসিনি, আমরা অত্যন্ত ভালোভাবে শান্তভাবে সুষ্ঠুভাবে মমতাদি বন বলেছেন আমরাও করেছি, কিন্তু একটা সীমার বাইরে চলে যাচ্ছে সবাই, সীমার মধ্যে থাকুন, সীমাহীন হয়ে গেলে সীমাহীনদের কি করে সাহায্য করতে হয়। তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী জানে করে দেখিয়ে দেবে।